আর ওই নন্দিনীর সঙ্গে যুদ্ধ করার শক্তি আমার নেই। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম দাদা। ওই নন্দিনী আমাকে হারিয়ে দিয়েছে। তুমি আমার উপরে কত ভরসা রেখেছিলে, আমি তোমায় নিরাশ করলাম দাদা। তুমি আমাকে এই কাজের জন্য যোগ্য ভেবেছিলে, কিন্তু আমি তা নই। নিজেকে তোমার বোন বলতে আমার এখন লজ্জা লাগছে দাদা। এবার আমি আমার তপস্যার জায়গায় ফিরে যাচ্ছি। মাধবী, দাঁড়া। নন্দিনী তোকে যতবারই হারাক, সেজন্য তুই ভেঙে পড়িস না যেন। এত সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে নন্দিনীর সঙ্গে লড়াই করার কোনো ক্ষমতাই আমার মধ্যে আর নেই দাদা। আমি ওর কাছে আর হারতে চাই না। এছাড়া কি উপায় তুমি বলো? গঙ্গা আছে, গঙ্গাকে মাধ্যম করে নন্দিনীকে শেষ করার জন্য যা করা দরকার তাই কর। গঙ্গাকে সামনে রেখে আমি নন্দিনীকে কতবার শেষ করার চেষ্টা করেছি তুমি জানো। আর কি করতে পারি আমি? কেন করতে পারবি না? নন্দিনী বেঁচে গেলেও গঙ্গার নন্দিনীর উপর আক্রোশ কিন্তু এখনো রয়েছে, আর তোকে সেই আক্রোশে ইন্ধন যোগাতে হবে। গঙ্গাকে অস্ত্র বানিয়ে নন্দিনীর বিরুদ্ধে ব্যবহার কর। সেটা করতে পারলে গঙ্গাই নন্দিনীকে শেষ করে দেবে। তুই শুধুমাত্র আমার বোন নয়, তুই শিব তপস্বিনী, আর শিব তপস্বিনীকে নাগ শক্তির সামনে হার মানতে নেই। এমনি সময় আমি কিছু করতে পারবো না বলে বৈরাগী হয়ে বসে থাকা ছেড়ে গঙ্গাকে মাধ্যম করে নিজের কাজ উদ্ধারের চেষ্টা কর। আমার বোন হিসেবে একমাত্র তুই নন্দিনীকে শেষ করতে পারবি, তোর জিত হবেই হবে। এবার যা। গঙ্গা, কি হয়েছে? নন্দিনী, জ্বর এসেছে মনে হচ্ছে। নন্দিনী, তোমার পায়ে কি হয়েছে? ওই পায়ে কাঁটা লেগে গেছিল। দুটো পা থেকেই রক্ত বেরোচ্ছে, সামান্য কাঁটা ফুটলে এরকম হয়? কেন মিথ্যে কথা বলছো? তোমার পূজোর জন্য এটা হয়েছে। নন্দিনীকে শাস্তি দেওয়ার জন্য তুমি নিজেই সব কষ্টগুলো পাচ্ছ, আর এইসব পাগলামি তুমি করবে না গঙ্গা। তোমার জ্বর এসেছে তোমার পায়ের এই অবস্থার জন্য। কত করে বলি তাও তুমি একবারও শোনো না। ধুর, এনো ট্যাবলেটটা খাও। দাঁড়াও, আমি জল দিচ্ছি। কিছু হবে না, একটু সহ্য করো গঙ্গা, ঠিক হয়ে যাবে গো। ব্যথা কমার জন্যই তো আমি অয়েন্টমেন্ট লাগাচ্ছি।
একটু জ্বালা করতে পারে, কিন্তু তুমি কোনো চিন্তা না করে এবার ঘুমিয়ে পড়ো, সকালের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। শুয়ে পড়ো। শোনো না, ছেড়ে দাও তুমি, প্লিজ এসব করো না। কষ্ট হলে তুমি ঘুমোতে পারবে না, আমি পা টিপে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়ো। হ্যালো, কোনো কারণ আমি শুনতে চাই না, এটা মানতে আমি মোটেই রাজি নই। এক্ষুনি আপনি বোর্ড মিটিং অ্যারেঞ্জ করুন, আমি আধ ঘন্টায় অফিসে আসছি। ধুর, আমার বাবা যখন এমডি ছিলেন তখন অরুণ গ্রুপ অফ কোম্পানিজ নাম্বার ওয়ান পজিশনে ছিল, আর এখন নাম্বার টুতে এসে গেছে। এটা কিন্তু সত্যি খুব সিরিয়াস বিষয়। এটা কি করে হলো সেটা আমার জানা দরকার। আমাদের কোম্পানির শেয়ারগুলোতে 50% ফরেন ইনভেস্টমেন্ট ছিল। শেয়ার মার্কেটে আমাদের শেয়ার ভ্যালু কমে গেল বলে ফরেন ইনভেস্টররা ওদের শেয়ার একেবারেই উইথড্র করে নিয়েছেন, ওই জন্যই আমরা সেকেন্ড পজিশনে নেমে গেছি। কিন্তু এখন এটার সলিউশন স্যার, মার্কেটিংটা একটু বেশি পুশ করলে আর কম্পিটিটরসদের পিছিয়ে দিলে আমরা আবার প্রথম জায়গাতে পৌঁছতে পারি। এতদিন মার্কেটিং ডিপার্টমেন্টে মাত্র 30% ম্যান পাওয়ার ইউজ করে কোম্পানি হিসেবে আমরা প্রথম স্থানে ছিলাম, কিন্তু আমি নিজে এখন মার্কেটিং ডিপার্টমেন্টে 50% ম্যান পাওয়ার ইউজ করি, এর থেকে বেশি আর কি করা যেতে পারে? স্যার, তখনকার পরিস্থিতি একরকম, এখনকার পরিস্থিতি অন্যরকম। আমাদের হাতছাড়া হয়ে থাকা ব্যবসাটা আবার নতুন করে দাঁড় করানোটা শুধু মার্কেটিং দিয়েই সম্ভব। এটা আমি মানতে পারছি না। এর কারণ হলো অরুণ গ্রুপ অফ কোম্পানিজ আজকের নয়, এটার 20 বছরের গুডউইল রয়েছে। এরকম একটা কোম্পানি আজ হঠাৎ সেকেন্ড পজিশনে চলে এলো কি করে? এটার পেছনে অন্য কারণ রয়েছে, আর সেটা এক্স্যাক্টলি কি আমায় জানা। এক্সকিউজ মি। ইয়েস ম্যাম, আমি এই কোম্পানির এমডির সাথে একটু দেখা করতে চাই। আপনার নামটা জানতে পারি কি ম্যাম? আমি ওনার একরকম দুঃসম্পর্কের আত্মীয় হই। অরুণ স্যার বোর্ড মিটিংয়ে আছেন, আপনাকে একটু ওয়েট করতে হবে ম্যাম। আমি তো অরুণের সাথে দেখা করতে আসিনি, আমি ওর বাবার সাথে দেখা করতে এসেছি। আপনার পরিচিতা একজন আপনার সাথে দেখা করতে এসেছে, এই কথাটাই গিয়ে আপনি ওনাকে বলুন। এই কথাটা শোনার পর অরুণের বাবা সঙ্গে সঙ্গে এখানে চলে আসবেন। ম্যাম, আপনি বোধহয় খবর না নিয়েই দেখা করতে চলে এসেছেন মনে হচ্ছে। রাজশেখর স্যার বেঁচে নেই, গত মাসেই মারা গেছেন। কি বলছো? ম্যাডাম, আপনি বলছেন যে আপনি দুঃসম্পর্কের আত্মীয় রাজশেখর স্যারের, উনি যে মারা গেছেন আপনি কি জানতেন না? জানতাম না। রাজশেখর স্যার মারা গেছেন বলে আমাদের সবারই খারাপ লাগছে ম্যাডাম, তাই অরুণ স্যার এখন মিটিং শেষ করে এক্ষুনি চলে আসবেন, আপনি বরং এখানে একটু ওয়েট করুন।
ওনাকে আমি খবর দিচ্ছি, মিটিং শেষ হলে উনি আপনার সঙ্গে দেখা করবেন। না, আমি যে এখানে এসেছিলাম সেই কথা অরুণকে বলার কোনো দরকার নেই, আমি চলে যাচ্ছি। এক মিনিট, আপনারা এতক্ষণ যে যে কারণগুলো বললেন কোনোটাই ন্যায্য নয়। এই যে বিজনেসটা ডাউন হয়েছে, এটার আসল কারণ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস হওয়ার পরেই আমি একটা সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানাতে পারবো। কোম্পানি রিসার্চ টিমকে বলুন ভালো করে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসটা করতে, তারপরে আমরা আবার মিটিং করব। থ্যাংক ইউ। হ্যাঁ, এবার নতুন করে ভাবতেই হবে বিষয়টা নিয়ে। নমস্কার স্যার। অডিটর অফিস থেকে কেউ এসেছিল? না স্যার, এখনো কেউই আসেনি। কিন্তু আপনার দুঃসম্পর্কের একজন মহিলা এখানে এসেছিলেন রাজশেখর স্যারের সঙ্গে দেখা করবেন বলে, স্যার মারা গেছেন শুনে উনি কাঁদতে কাঁদতে চলে গেলেন। দুঃসম্পর্কের কেউ এসেছিলেন, উনি কে আপনি জেনেছেন? জিজ্ঞেস করার আগেই উনি চলে গেলেন। কখন এসেছিলেন? এই তো স্যার মিনিট দশেক আগে হবে। সে আমি বুঝে নেব। আপনি একটা কাজ করুন, আগের মাসের স্টেটমেন্টটা নিয়ে আসুন। ওকে স্যার। শিল্পা স্যার, বাবার সাথে দেখা করতে একজন মহিলা এসেছিলেন, কে এসেছিলেন দেখবো, একটু সিসিটিভি ফুটেজটা দেখাও তো। স্যার ইনি এসেছিলেন। একটু ফরওয়ার্ড করো। বলেছেন আমাদের দুঃসম্পর্কের, তাই তো বললেন স্যার। একটু জুম করে মুখটা দেখাও তো। আপনার সাথে দেখা করে যেতে বললাম, তখন উনি বললেন যে উনি এসেছিলেন এটা যেন আপনাকে না বলা হয়। এই মহিলাকে তো কোনোদিন দেখিনি, আবার বাবাকে চেনে বলে উনি বলেছেন, ইনি কে আমায় জানতেই হবে। এটা স্ক্রিনশট করে আমায় প্রিন্ট আউট বের করে দাও। এই যে স্যার। ১২টার সময় একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি আমি, চলো আমরা যাই। লাগবে না গো, তুমি কাল রাতে ওষুধ লাগিয়ে দেওয়ার পর পায়ের ব্যথা আগের থেকে অনেক কমে গেছে গো, ডক্টরের কাছে আর যেতে হবে না। আমাদের কারুর কিছু হলে তুমি আমাদের ডাক্তারের কাছে পাঠিয়ে দাও, আর তোমার যখন কিছু হয় তুমি কখনোই ডাক্তারের কাছে যাও না, আমি কিছু শুনবো না। গঙ্গা তুমি চলো আমার সাথে। তোমার আবার কাল রাতে জ্বরও এসেছিল, আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি, চলো হাসপাতাল থেকে ঘুরে আসি একবার, চলো যাওয়া যাক। ঠিক আছে, তোমার জন্য আসবো আমি। ঠিক আছে, আমি আসলে অডিটরকে আসতে বলেছি তো, তুমি তৈরি হয়ে নাও, তার মধ্যে আমি ফিরে আসবো। ওনার সাথে একটু দেরি করে দেখা করতে পারবে না? কেন? দেবসেনার স্কুল থেকে প্রিন্সিপাল, মাদার, ফাদার সবাই দেখা করতে আসবেন বলেছেন। আমরা যখন স্কুলে যাই তখন তো ওনার সাথে কেউ দেখাই করতে দেয় না, আর এখন উনি নিজেই আমাদের সঙ্গে দেখা করতে আসছেন। কারণ না থাকলে এমনি তো মাদার দেখা করতে আসার কথা নয়, কিন্তু কী বিষয়ে কথা বলতে আসছেন সেটা আমি ঠিক বুঝতে পারছি না। ওনারা এসে গেছেন মনে হচ্ছে। নমস্কার ম্যাডাম, ভেতরে আসুন।
ইনি হলেন ফাদার লেভেল ব্রিটো ফার্নান্ডেস। নমস্কার। নমস্কার। কর্ণাটকের বেসিলিকাগুলোর মধ্যে একটা সেন্ট লরেন্স বেসিলিকার, উনি প্যারিস প্রিস্ট। ও, এখানকার সেন্ট ম্যারিজ বেসিলিকাতে কনগ্রিগেশন করতে এসেছেন। আপনাদের মতো মহাত্মারা নিজে থেকে ভগবানের সেবার জন্য, মানুষের মঙ্গলের জন্য নিজেদের জীবনকে সমর্পণ করে দিয়েছেন, প্রিস্টহুড পেয়েছেন আপনারা, আর অত দূর থেকে আপনারা আমাদের বাড়িতে এসেছেন, এটা আমাদের সৌভাগ্য। প্লিজ ভেতরে আসুন। আসুন। হলো বলুন তো। ফাদার ওখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। আসুন, বসুন ফাদার। গঙ্গা, জুস বা কিছু নিয়ে এসো না। না, কিছু লাগবে না, আমি বাইরে কিছু খাই না। আমরা এবারে মূল বিষয়ে কথা বলি, কি বলেন আপনি? বসুন ফাদার। হ্যাঁ, বসুন মাদার। মাদার বলুন। আসলে মাদার, আমি নিজেই ওই খ্রিশ্চান ইনস্টিটিউশনে পড়েছি, প্রার্থনা সভাতে নিজেই নিজেদের অর্পণ করে আপনারা যেমনভাবে জীবনযাপন করছেন, আমি কিন্তু সত্যি সেটাকে অত্যন্ত সম্মান করি। ফাদার, যাই হয়ে যাক না কেন, কোনো রকম সংকোচ বোধ ছাড়াই আমায় বলতে পারেন, যিশু প্রভুর এত কাছের একজন আপনার মতো মানুষকে কোনো কাজে যদি আমি সাহায্য করতে পারি, সেটা কিন্তু নিজের সৌভাগ্য বলে মনে করব, আর নিজের যথাসাধ্য সাহায্য করব। আমরা কোনো রকম ডোনেশনের ব্যাপারে কথা বলতে আসিনি, আপনার মেয়ে দেবসেনার ব্যাপারে আমরা কথা বলতে এসেছি। স্কুলে আসা সমস্ত বাচ্চাদের সঙ্গে দেবসেনা খেলা করত, কিন্তু কয়েকদিন ধরে ওর কি হয়েছে বোঝা যাচ্ছে না, সেটাই চিন্তার বিষয়। মাদার তাই জানিয়েছেন, আর উনি এটা লক্ষ্য করেছেন, দেবসেনা ওর সব বন্ধুদের এড়িয়ে চলছে। কেন? দেবসেনার ক্লাসের বাচ্চাদের সাথে দেবসেনা মেশা বন্ধ করে দিয়েছে নাকি? বাচ্চারা দেবসেনার সাথে মিশতে
ভয় পাচ্ছে। দেবসেনাকে দেখে বাচ্চারা দূরে চলে যাচ্ছে। আপনার কথা শুনে তো আমার বেশ আশ্চর্য লাগছে, এই ব্যাপারে এত ভয় পাওয়ার কি হয়েছে মাদার? কারণটা বাচ্চাদের কাছে জানতে চাইলে ওরা বলল দেবসেনা সবসময় নাকি একা একাই কথা বলে, আর তাই জন্য বাচ্চারা ভয় পেয়ে ওর সাথে কেউ কথাই বলতে চাইছে না। দেবসেনা কি করে সেটাই দেখার জন্য আমি ওর ওপর নজর রাখতে শুরু করলাম। এনে বলটা ধর ধর, আলে ঠিক করে ধরবি তো। আলে ধর ধর, এই বলটা ধর ধর, এনে ধর। মা, পিটি পিরিয়ডে সবাই মিলে খেলা করে, আমি একা শুধু তোমার সাথে বসে আছি। তুমি খেলতে গিয়ে বারবার নিচে পড়ে যাও আর অকারণে নিজের হাত পা কেটে ফেলো, তারপর রাতে উঠে যন্ত্রণা করছে বলে কাঁদতে থাকো। দেখো দেবসেনা, তোমাকে কাঁদতে দেখলে আমার খুব কষ্ট লাগে, তাই জন্য এই পিটি পিরিয়ডে এসে তোমাকে আগলে রাখি যাতে তুমি আর খেলতে যেতে না পারো আর ব্যথা না পাও। তুমি শুধু পিটি পিরিয়ডে এসেই আমাকে দেখো, সায়েন্স পিরিয়ডে ঘুমিয়ে পড়লে তুমি এসে আবার আমাকে জাগিয়ে দাও, ম্যাথ পিরিয়ডে মাথা ধরেছে বলে মাথা ধরে বসে থাকি তখন এসে মাথায় ওষুধ লাগিয়ে দাও, সোশ্যাল পিরিয়ডে নখ কামড়ালে ওখানে এসে মুখ থেকে হাত বার করে দাও, যখন খাবার খাই দেখো তুমি এসে হাত ধুয়ে দাও, ইংলিশ পিরিয়ডে বোর হয়ে বসে থাকি বলে তুমি এসে মাথায় মারো। তুমি যে কি করো না মা, যাও। তুমি শুধু আমার কাছে একটা পিরিয়ডেই আসো না, সেটা হলো বাংলা পিরিয়ডে। তার কারণ হলো তুমি বাংলা ক্লাসে অনেক মনোযোগ দিয়ে পড়ো, সেই জন্য ওইভাবে সব পিরিয়ডে মন দিয়ে পড়লে আমি এসে কোনো কিছু আর করব না। শোনো, এবার থেকে তুমি বাংলার মতন সব সাবজেক্টগুলো মন দিয়ে পড়বে তো? চেষ্টা করব মা। ঠিক আছে, পিটি পিরিয়ড শেষ হয়ে গেল, তুমি এখন ক্লাসে যাও। ঠিক আছে মা। দেবসেনা, গুড ইভিনিং মাদার। পিটি পিরিয়ডে সবাই যখন খেলছিল তুমি তখন একা বসেছিলে কেন? কার সাথে কথা বলছিলে? কথা বলছিলাম না মাদার, কবিতা প্র্যাকটিস করছিলাম আমি। না, মা মা বলে তুমি কারোর সাথে কথা বলছিলে? তোমার মাকে তুমি খুব ভালোবাসো, তাই স্কুলে আসার পরেও তোমার মাকে তোমার খুব মনে পড়ছে। মাদারের কাছে মিথ্যে বলতে নেই, সত্যি বলো। তুমি সব সময় একা একা কথা বলো, সেটা তোমার বন্ধুরা আমায় বলেছে। তোমার কাছে কেউ থাকে না, তারপরেও তুমি একা একা কথা বলো, কেন? কেউ না থাকলে কথা বলি না মাদার, আমার মা থাকেন সেই জন্যই কথা বলি। আমি তো দেখলাম কেউ ছিল না তোমার সাথে। আমার মাকে আপনি চোখে দেখতে পারবেন না, তার কারণ হলো শুধুমাত্র ওনার আত্মাটাই আছে। মিস্টার অরুণ, এই ব্যাপারটা মাদার আমার সবটাই বলেছে,
প্রাণ চলে যাবার পরেও আত্মার প্রভুর ছত্রছায়ে থাকাই রীতি, নিজের ইচ্ছে মতো যেখানে সেখানে ঘুরে বেড়ানো নয়। সেই জন্য ওই প্রেতকে আমি চিরকালের জন্যে মুক্তি দেবার জন্য এসেছি, যাতে সে প্রকৃত মার্গে যায়। ফাদার, আমরা কোনোদিন জানকীর আত্মাকে প্রেত আত্মা বলে মনে করিনি, ভগবান মনে করেছি। জানকীদের আত্মা এতদিন কাউকে কোনো রকম কষ্ট দেয়নি। জানকীদের আত্মা এই পরিবারের সবসময় ভালো করারই চেষ্টা করেছে। ওনার ব্যাপারে আপনি ভুল ভেবেছেন ফাদার। পরম পিতার নিজের হাতে সৃষ্টি করা এই পৃথিবীতে সময় শেষ হবার পরে আর কোনোভাবেই না থাকাটা একটা নিয়ম। সেই নিয়মের বাইরে গিয়ে সেই কাজ যখন হয়ে চলেছে, তখন সেটা আটকানো পরম পিতার একজন দূত হিসেবে আমার কর্তব্য। আমাদের কর্তব্যটা পালন করতে আপনার বাড়িতে এসেছি। অরুণবাবু, আপনি একটু বোঝার চেষ্টা করুন। ফাদার, আপনি আমাকে যা যা করতে বলবেন আমি করব, খুশি হয়ে করব। কিন্তু জানকীর বিষয়ে আমি কোনো কথাই শুনতে চাই না ফাদার। ও যতদিন নিজে থেকে এই বাড়ি থেকে না যাচ্ছে, আমি ওকে মুক্ত করার কোনো রকম সিদ্ধান্ত নেব না। দয়া করে আমাদের জোর করবেন না। আমি আপনাকে কোনোভাবেই জোর করছি না। কিন্তু আপনাকে কি করতে হবে সেটা লর্ডই স্বয়ং কারুর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবেন। ঠিক তখন আপনার আমার কথাই মনে পড়বে, আর সেই দিন আপনি আমাকে নতুন করে আবার খুঁজবেন। ততদিন অবধি আমিও আপনার অপেক্ষাতেই থাকব। গড ব্লেস ইউ মাই চাইল্ড। লর্ড আপনার সহায় থাকবেন, পথ দেখাবেন, আপনি একদম ভয় পাবেন না। ঠিক আছে ফাদার, এখন চলুন ফাদার। আমরা তাহলে আসছি। আচ্ছা মাদার। তোমার মুক্তি পাবার সময় খুব তাড়াতাড়ি আসবে, আমি আবার আসব। এখনো পর্যন্ত মা কালীর শক্তি, মহাদেবের শক্তি সবকিছু সামলে এসেছি। এখন প্রভু যিশুর শক্তিও আমাকে আবার সামলাতে হবে। হে প্রভু, আমি অনেক কঠিন পরীক্ষা সামলে তবে এই বাড়িতে আছি। এখন তোমার দিক থেকে আর কোনো সমস্যা যেন না পড়তে হয়, আমাকে তুমি রক্ষা করো। এই কাল চক্র দিয়ে ওই মায়া শক্তির সাথে লড়াই করার কথা বলছেন আপনি? এত কষ্ট করার পরে একটা কালচক্র আমাদের হাতে এসেছে, এটাও হারিয়ে ফেললে আর কোনো উপায় থাকবে না। হবে না নন্দিনী, এই খেলাতে শুধু আমরাই জিতব। আমাদের কাছে যে কালচক্রটা আছে সেটা দিয়ে ওই মায়া শক্তির কাছে যে দুটো কালচক্র আছে সেগুলো আমাদের নিতে হবে। এখনো যে রহস্য হয়ে আছে, সেই মায়া শক্তি আসলে কে সেটা আমাদের জানতে হবে। আমার এটা ঠিক বলে মনে হচ্ছে না, অন্য কোনো উপায় থাকলে বলুন। এটা ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। কিন্তু আমার এটাই খুব ভয় করছে। যে একা থাকে সে শুধু ভয় পাবে। কালী মাতার মন্দিরে ভৈরবের আশীর্বাদ যতক্ষণ রয়েছে ততক্ষণ কোনো ভয় নেই। ভৈরব সব সময় আমাদের পাশেই আছে। কোন রকম ভয় না পেয়ে ভৈরবের বিভূতি লাগিয়ে কালচক্রটা নিয়ে আয়। এরপর যা হবে সেটা ভৈরব দেখে নেবে। কোনো চিন্তা করিস না।
আমি ভৈরব বলছি, কাল চক্রটা নিয়ে আয়। আজকেই ওই মায়া শক্তির খেলা শেষ হয়ে যাবে, আয় চল আমার সাথে। চক্রটা এখানে রাখ। তাড়াতাড়ি আয়। এখানে থাকা কালচক্রটা নিতে ওই মায়াশক্তি নিশ্চয়ই আসবে, তখন দুজনে মিলে ওই মায়াশক্তিকে ধরে নেব। ওই মায়াশক্তি নিজেকে হাওয়ার মতো করে রেখেছে, আপনি তো আগের দিনই সেটা আমাকে বলেছিলেন, এখন ওকে কি করে ধরবো আমরা? তুই একা থাকলে হয়তো ওকে ধরতে পারবি না, এখন তোর সাথে আমি রয়েছি, এবার ওই মায়াশক্তিকে কিভাবে ধরি সেটা তুই দেখতে থাক। কালচক্র নেওয়ার জন্য মায়া শক্তি তো এলো না, আমরা যে এখানে ইচ্ছে করে কালচক্র রেখেছি সেটা জেনে যায়নি তো? চেষ্টা করলেও তুই জানতে পারবি না, কিন্তু আমার মন বলছে ওই মায়া শক্তি এখানেই কোথাও আছে, কালচক্র নেওয়ার জন্য আসছে মনে হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে ওই মায়াশক্তি এখানে চলে আসবে। আপনি ঠিকই বলেছেন, মায়াশক্তির আসার আওয়াজ শোনা যাচ্ছে। একটু সতর্ক থাকিস। ঠিক আছে। যাস না, দাঁড়া। এবার যাই। ভাবিস না কালচক্র এখানে এমনি পড়ে আছে, আমার ভৈরবকে পাহারা দিচ্ছে। তুই যে মায়া শক্তি হোস না কেন, তোর কাছে যত বড়ই শক্তি থাকুক না কেন, আমার কালীমাতার মন্দিরের ভৈরবকে পেরিয়ে তুই কিছুতেই কালচক্রকে হাত লাগাতে পারবি না। জঙ্গলের দেবীর মন্দিরে তুই হাত দিয়েছিলিস, তোর ওই হাত আমি কেটে ফেলে দেব।
তুই আমার ধৈর্যের পরীক্ষা নিস না। তোর কাছে থাকা কাল চক্র আমাকে দিয়ে দে। তুই এখানে এসে ফেসে গেছিস, তুই যতক্ষণে নিজের রূপে আসছিস তোকে আমরা ছাড়ব না। দেবীর মন্দির থেকে কালচক্র চুরি করেছিলিস, তোর আসল রূপ আমি দেখতে চাই। দেখা তোর আসল রূপ। দাঁড়া, নন্দিনী ছাড়িস না। দাঁড়া, এই দাঁড়া, দাঁড়া, আমি তোকে ধরতে বলেছি। বারের মতো এই বারও ধরতে পারলাম না, কি করে ধরবো ওকে? ওর কাছে থাকা কালচক্র কি করে পাবো? চিন্তা করিস না তুই, আমাদের হাত থেকে ওই মায়া শক্তি হয়তো পালিয়ে গেছে, কিন্তু ওই মায়া শক্তি যেন কিছু বুঝতে না পারে সেই রকম আমি একটা কাজ করেছি। কি করেছেন? যখন মায়া শক্তি চলে যাচ্ছিল তখন আমি এই কাজটা করেছি। সিঁদুর ঘোড়ার উপর ছড়লে কি লাভ হবে? ওটা শুধুমাত্র সিঁদুর নয়, ভৈরব আর মা কালীর শক্তি মেশানো রক্ত চন্দন সিঁদুর। ওই সিঁদুর যেখানে থাকবে ভৈরবের দৃষ্টিও সেখানে থাকবে। কোন মায়া শক্তি শিখে ওই মায়া শক্তি আমাদের সাথে লুকোচুরি খেলছে। এবার ওই মায়া শক্তির ওপর আমার ভৈরবের রক্ত চন্দন সিঁদুর পড়েছে। ওই মায়া শক্তি যদি কোনো জায়গায় লুকিয়ে থাকে তাহলে ওই জায়গাটাতে আমার সিঁদুর অবশ্যই আমাকে দেখিয়ে দেবে। ওই মায়া শক্তি আমাদের হাতে না এলেও ওর উপরে আমার দৃষ্টি পড়ে গেছে। ওই মায়া শক্তি যাই করুক সেটা আমরা ঠিক জেনে যাব। মায়া শক্তি যেখানে কালচক্র রেখেছে সেখানে যখনই যাবে আমরা কালচক্র রাখা জায়গাটা জানতে পেরে যাব। কালচক্র রাখার জায়গাটা জানতে পারলে ওই কালচক্রগুলোকে নিজের বশে করে চলে আসব। তারপরে দেখব ওই মায়া শক্তির কত শক্তি আছে। নে এটা ধর, আয়। আরে এনাকে তো আমি অফিসে দেখেছিলাম। আর এই মহিলার সম্পর্কে এক্ষুনি আমাকে অরুণ স্যারকে জানাতেই হবে, এক্ষুনি জানাচ্ছি। হ্যাঁ হ্যালো, বলুন কৃষ্ণবাবু। স্যার আমাদের অফিসে ওই যে মহিলাটি এসেছিলেন ওই মহিলাকে আমি এখানে পার্কে দেখতে পেয়েছি। স্যার আপনি চলে আসুন, ওনাকে এক্ষুনি দেখতে পাবেন। ও ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ওকে স্যার। আসুন স্যার আসুন। কোথায় আছেন উনি? এইখানে পার্কের ভিতরে বসে আছে। আসুন স্যার। ম্যাডাম এক মিনিট। ম্যাডাম আপনি কে? আমি শুনলাম যে বাবাকে খুঁজতে অফিসে এসেছিলেন। আমি জিজ্ঞেস করছি তো, বলুন কি বলবেন।
আপনি কে? আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। কি ম্যাডাম, এ আপনি কি বলছেন? আপনি তো আমাদের অফিসে রাজশেখর স্যারকে খুঁজতে এসেছিলেন, আর আমি তখন আপনাকে বললাম রাজশেখর স্যার অনেকদিন হয়ে গেল উনি মারা গিয়েছেন, তাহলে আপনি এখন এই কথাটা পুরোপুরি অস্বীকার কেন করছেন? দেখুন স্যার, আপনি যাকে খুঁজছেন আমি কিন্তু সে নই। শুধু এটাই নয়, আপনি যার কথা বলছেন সেই রাজশেখর ব্যক্তিটিকে আমি দেখিও নি, কোনোদিন চিনিও না। ম্যাডাম আপনি কিন্তু মিথ্যে কথা বলছেন। আমি কেন মিথ্যে কথা বলতে যাব? ঠিক আছে ম্যাডাম, আপনি মিথ্যে কথা বলছেন না, কিন্তু আপনি যখন অফিসে এসেছিলেন তখন সিসিটিভি ক্যামেরায় আপনার একটা ফুটেজ আমরা রেকর্ড করে রেখেছি, সেটা কি মিথ্যে? এই কি ভাই, আমি তো তোমাকে এতবার করে বলছি, তা সত্ত্বেও তুমি বুঝতে পারছো না নাকি? কি ম্যাডাম, আমরা কি পাগল নাকি? আমরা কি এতক্ষণ ধরে মিথ্যে কথা বলছি? দেখুন ম্যাডাম, সত্যিটা বলুন, আপনি আমাদের দুঃসম্পর্কের কেউ হন কি? বলুন না। কি হয়েছে ম্যাডাম? দেখুন না, এদের দুজনকে দেখছেন, আমি চিনি না এদের। আমার কাছে এসে আমি নাকি এনাদের অফিসে গেছি সেটা বলে ঝামেলা করছে আমার সাথে। কে স্যার? উনি যখন বলছেন উনি আপনাকে চেনেন না, তাহলে কেন ওনার সঙ্গে ঝামেলা করছেন? উনি তো বলছেন আপনাকে চেনেন না, আপনি জান না স্যার। কেন স্যার, আপনি অহেতু কেনার সঙ্গে কেন কথা বলছেন? চলুন স্যার আমরা এখান থেকে চলে যাই। ম্যাডাম উনি যদি আবার আসেন আর ঝামেলা করার চেষ্টা করেন আমাদের বলবেন, আমরা এখানেই আছি। ওকে ম্যাডাম। উনি তো অফিসে এসেছিলেন, আবার এখন তর্ক করছেন যে উনি আসেননি, উনি আসলে কে? জানতে তো আমাকে হবেই। জানকীর আত্মা যাতে ছটফট করে তার জন্য দেবসেনাকে মারবো ভাবলেও এই দেবসেনা কিন্তু ঠিক বেঁচে যাচ্ছে। এবার জানকীর আত্মাকে কষ্ট দেওয়ার জন্য অন্য কিছু প্ল্যান করতে হবে। পর্দাগুলো উড়ছে, মনে হচ্ছে আত্মা বাড়ির ভেতরে চলে এসেছে। আসলে কি হবে, আমার কাছে মন্ত্রপ্পু তো মাদুলি যে আছে। কি তুই আবার চলে এসেছিস, কি ব্যাপার? তোর মৃত্যুর সময় ক্রমশ এগিয়ে আসছে আর তোকে সেটাই আমি বলতে এলাম। ও, কিন্তু যতক্ষণ আমার কাছে এই মন্ত্রপ্পু তো মাদুলি আছে তুই আমার কিচ্ছু করতে পারবি না। তোকে গায়ে হাত দিয়েই মারতে হবে এমন কোনো কথা নেই। ও, আরে আমি যদি চাই তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেখানেই মারতে পারি,